हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल किशोरलय इजी वे टू लर्न। आज के आमी बोलबो व्हाइल एवं ऑल्दो ए दुटोर मध्ये डिफरेंस की आछे। ए एटा रिकमेंडेड वीडियो छिलो एवं विकास दास उनी आमाके बोलेछिलेन ए वीडियोटा करते। व्हाइल एंड ऑल्दो ए दुटोर मध्ये डिफरेंस की। व्हाइल माने होच्छे दुटो सम्पूर्णई आलादा। व्हाइल माने होच्छे एक ही समय जखन दुटो काज करा हय तखन सेखाने आमरा व्हाइल व्यवहार करब। আবার অনেক সময় কি হয়, কোনো বিপরীত কিছু বোঝানোর জন্য আমরা ওয়াইল ব্যবহার করি। এক্সাম্পল দিলে খুব ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো, ওয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি দ্য ডোর র্যাং। দেখো, দুটো কাজ একসাথে হয়েছে। একটা হচ্ছে আমি টিভি দেখছিলাম, আর একটা হচ্ছে তখন দরজার ঘন্টা বেজেছিল। একই সময় যেহেতু দুটো কাজ হয়েছে, তো সেই কারণে এখানে ওয়াইল ব্যবহার করা হয়েছে। যখন আমি টিভি দেখছিলাম, দরজার ঘন্টা বেজেছিল। ওয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি The door rang. Sit down quietly while I am telling you something. চুপচাপ বসো যতক্ষণ আমি তোমার সাথে কথা বলছি। তাহলে কি মানে, আমার কথা বলার সময়টা তুমি চুপচাপ বসো। তাহলে দুটো কাজ একসাথে হচ্ছে, সেই জন্য এখানে ওয়াইল ব্যবহার করা হয়েছে। এখানে আরো একটা কথা বলে রাখা ভালো, যে এই ওয়াইল বা অলদো এই ওয়ার্ডগুলো আমরা হয় প্রথমে বসাবো, তারপরে কমা দিয়ে আরেকটা সেন্টেন্স বসাবো, অথবা যদি আমরা মাঝখানে বসাই, দুটো সেন্টেন্সের মাঝখানে বসাই, তাহলে কমা দেওয়ার দরকার হয় না। ওকে, আচ্ছা নেক্সট এক্সাম্পল দেখে নেব। হোয়াইল শি ওয়াজ কুকিং ডিনার হার হাজবেন্ড ওয়েন্ট টু ওয়ার্ক। এখানে যেহেতু আমি হোয়াইলটা প্রথমে বসিয়েছি, সো সেই কারণে এখানে একটা সেন্টেন্স শেষ হওয়ার পরে কমা দিতে হয়েছে। ঠিক আছে, যে সময়ে সে রান্না করছিল তার স্বামী কাজে গিয়েছিল। একই সময়ে দুটো কাজ হয়েছে, তো সেই কারণে এখানে হোয়াইল ব্যবহার করা হয়েছে। While you help her, she does not help you. যেখানে তুমি তাকে সাহায্য করো, সে তোমাকে সাহায্য করে না। এখানে মানেটা একটু আলাদা। এখানে দেখো, দুটো বিপরীত ধর্মী, দুটো অপোজিট মিনিং হচ্ছে। একটা মিনিংয়ে কি হচ্ছে যে তুমি তাকে সাহায্য করছো, আরেকটা মিনিংয়ে কি হচ্ছে যে সে তোমাকে সাহায্য করছে না। তাহলে দুটো অপোজিট মিনিং হচ্ছে। এই কারণে এখানে ওয়াইল ব্যবহার করা হয়েছে। যেটা আমি প্রথমে বলেছিলাম যে এই ওয়াইলের অর্থ কখনো কখনো কি হয়, অপোজিট মিনিং হয়। তাহলে কি, যেখানে তুমি তাকে সাহায্য করছো, সে তোমাকে সাহায্য করে না। হোয়াইল ইউ হেল্প হার, শি ডাজ নট হেল্প ইউ। নেক্সট এক্সাম্পল, হোয়াইল আই এম লেজি মাই ব্রাদার ইজ রিয়েলি হার্ড ওয়ার্কিং। এখানেও একই রকমই অপোজিট মিনিং হচ্ছে। একটা হচ্ছে আমি অলস, কিন্তু কি আমার ভাই সে সত্যিই কঠোর পরিশ্রমী। দুটো অপোজিট মিনিং। এখানে কি হোয়াইলের অর্থটা কিছুটা কিন্তুর মতো হয়। হ্যাঁ, মনে রাখবে যে কিন্তুর মতো, কিন্তু আমরা কোথায় বসাই, বাট আমরা কোথায় বসাই, যেখানে দুটো অপোজিট মিনিং হয় সেখানে আমরা বাট বসাই। তো সেই কারণে এই জায়গাতেও কিন্তু এই রকমই, যেখানে আমি অলস, আমার ভাই কঠোর পরিশ্রমী। তো কি হচ্ছে, দুটো আলাদা ধরনের, মানে দুটো বিপরীত ধর্মী সেন্টেন্স, কিন্তু এই এই জায়গাতে আমরা কি করেছি যে বাট না বসে আমরা ওয়াইল ব্যবহার করেছি। তো আমরা তাহলে বলতেই পারি যে অনেক সময় কি হয়, বাটের পরিবর্তে আমরা ওয়াইল ব্যবহার করি। হি ইজ ভেরি কেয়ারফুল ওয়াইল আই টেক রিস্ক। সে যত্নবান, কিন্তু আমি রিস্ক নিই। এখানে দুটো অপোজিট মিনিং হচ্ছে, যে একজন হচ্ছে যত্নবান কেয়ারফুল ব্যক্তি, আর আমি কি, আমি রিস্ক নিতে পছন্দ করি, আমি রিস্ক নিই। ঠিক আছে, ওয়াইল আই ওয়াজ স্টাডিং শি স্লেপ্ট। যেখানে আমি পড়ছিলাম, সে ঘুমোচ্ছিল। তাহলে একজন পড়ছিল, একজন ঘুমোচ্ছিল, দুটো বিপরীত ধর্মী অপোজিট মিনিং হচ্ছে। While I was studying, she slept. যখন আমি পড়ছিলাম, সে ঘুমোচ্ছিল। While I was going to school, father was at home. যখন আমি স্কুলে যাচ্ছিলাম, বাবা বাড়িতেই ছিলেন। এখানে একই সময় দুটো কাজ হয়েছে, সেই কারণে এখানে while ব্যবহার করা হয়েছে, যে যেই সময়টায় আমি স্কুলে যাচ্ছিলাম, বাবা বাড়িতেই ছিলেন। আশা করি বুঝতে পেরেছো যে while-টা আমরা কোথায় কোথায় ব্যবহার করব। এবার চল আমরা দেখে নিই অলদো কোথায় ব্যবহার করব। অলদো মানে কি হচ্ছে, দো মানে আমরা কি জানি, যদিও। একই রকম ভাবে অলদো মানে কিন্তু যদিও। যেই যেই জায়গাতে আমরা দো ব্যবহার করতে পারি, সেই সেই জায়গাতে আমরা অলদো ব্যবহার করতে পারি। ওয়াইল এবং অলদো এই দুটো সম্পূর্ণ আলাদা দুটো ওয়ার্ড, দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই। ঠিক আছে, সেই জন্য কি দুটো মানে বুঝতে খুবই সহজ। হ্যাঁ, দুটো কোনো কনফিউশন হওয়ার কোনো কথাই না। এটার মানে হচ্ছে যদিও। Although he is rich, he is not happy. যদিও সে ধনী, সে সুখী বা খুশি নয়। অলদোটাও একই রকম ভাবে হয় আমরা সেন্টেন্সের প্রথমে বসাবো, বা সেন্টেন্স দুটো সেন্টেন্সের মাঝখানে বসাবো। যদি আমরা প্রথমে বসাই, তো সেখানে প্রথম সেন্টেন্স শেষ হওয়ার পরে একটা কমা দিতে হয়,
আর যদি আমরা মাঝখানে বসাই তাহলে সেখানে আর কমা দিতে হয় না। Although she survived the disease, she is still very weak. যদিও সে রোগ থেকে বেঁচেছে সে এখনো খুব দুর্বল। এখানেও দেখো আলদোর মানে হচ্ছে যদিও, কোনো এখানে মানে বেশি বোঝানোর কিছু নেই, বুঝতেই পারছো যে অলদো এবং দো দুটো একই কথা। আমরা এখানে দো ব্যবহার করতে পারি যে দো শি সার্ভাইভ দ্য ডিজিজ শি স্টিল ভেরি উইক, অথবা আমরা অলদো ব্যবহার করতে পারি, দুটোই একই। অলদো ইট ওয়াজ ভেরি কোল্ড উই ওয়েন্ট টু দ্য হিল, যদিও খুব ঠান্ডা আমরা পাহাড়ে গিয়েছিলাম। অলদো ইট রেইনড অল ডে উই এনজয়েড দ্য পার্টি ভেরি মাচ, যদিও সারাদিন বৃষ্টি হয়েছিল আমরা পার্টিতে খুব মজা করেছিলাম। He failed in the exam, although he studied very much. She porikhate fail koreche, jodio she khub bhalo porashona korechilo. Tale jokhon kono kichu mane ghota shotto onno kichu ekta hobe, shei jaygate amra ei jodio kotha ta byabohar kori banglate, ekhi rokom bhabe jei jei jaygate tumi jodio byabohar koro, shei shei jaygate tumi although ba do byabohar korte paro. Tale asha kori bujhte perecho je although ebong while er moddhe difference ki ache. যদি ভিডিওটা ভালো লাগে, যদি কিছু বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আরও যদি কিছু জানার থাকে, আরও যদি কিছু ভিডিও তোমাদের দরকার হয়, অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তার নাম মেনশন করে আমি ভিডিও করে পাঠিয়ে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি আজকে আমার এই চ্যানেলটা নতুন কেউ দেখে থাকো, নতুন কেউ এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো।